এদিকে মুহূর্তে আমরা সোনারপুরের দিকে নজর রাখছি। আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর, সেই সোনারপুরে ঘটে গিয়েছে হার হিম করা হত্যাকাণ্ড। খাবারের জন্য কাঁদায় শিশুকে দেওয়ালে মাথা ঠুকে গলা টিপে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠে আসছে। আর অভিযোগ করছে কার বিরুদ্ধে? অভিযোগ করছে পিসে মশাইয়ের বিরুদ্ধে। এই ঘটনা জেনে মৃত্যু হয়েছে সেই শিশুটির, এবং পাশাপাশি অপর এক শিশু এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা বারংবার এই ঘটনার সাক্ষী থাকছি, কোথাও গিয়ে শিশুদের ওপর টার্গেট করা হচ্ছে, তাদের আত্মীয়রা নিকট আত্মীয় টার্গেট করছেন। আমরা গতকাল দেখলাম শান্তিনিকেতনে, সে ছবি দুদিন ধরে নিখোঁজ ছিল, এবং তারপরে প্রতিবেশীর বাড়ির পাশে একবার ছাদ থেকে পাওয়া গেল শিশুর দেহ। আজকে আবার সোনারপুরের এই ঘটনা হচ্ছেটা কি অ্যাকচুয়ালি রাজ্যে? দেখো, শান্তিনিকেতনের ঘটনার সঙ্গে সোনারপুরের ঘটনার অনেকটা পার্থক্য আছে। শান্তিনিকেতনের ঘটনা অপহরণ করে খুন করা হয়েছিল, কিন্তু সোনারপুরের এই যে ঘটনা, এনআরএস হসপিটালের যে শিশুদের জন্য যে বিভাগ, এই যে নেফ্রোলজি বিভাগের ভিতর দিয়ে যেতে হয়, সেই বিভাগে এই মুহূর্তে সোনারপুরের শিশুটি ভর্তি রয়েছে, এবং তার শারীরিক অবস্থা এই মুহূর্তে অতি সংকটজনক বলেই জানতে পারছি আমরা হসপিটাল সূত্রে। গতকাল তাকে ভর্তি করা হয়, এবং এই মুহূর্তে হসপিটালে সমস্ত ধরনের ট্রিটমেন্ট, যারা শিশু বিভাগের চিকিৎসক রয়েছে তারা সমস্ত ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন। সর্বক্ষণে অবজারভেশনে রয়েছে সেই শিশুটি, এবং আরেকজন যে শিশু যাদেরকে মারধর করা হয়েছিল, প্রথমে গলা টিপে তাদেরকে মারধর করা হয়েছিল, সেই শিশুটি, আরেক শিশুটি অন দ্য স্পট সেখানেই মারা যায়, মৃত্যু হয় শিশুটির, এবং আরেকজন শিশু এই মুহূর্তে হসপিটালে ভর্তি রয়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, সর্বক্ষণের একটা নজরদারির মধ্যে রাখা হয়েছে। এই মুহূর্তে তাদের পরিবারের লোকজন তারা ছিলেন, তারা বাইরের দিকে গিয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম। তারা জানাচ্ছেন যে রীতিমতো হতচকিত শুধু নয়, তারা এই এই ঘটনাটা এক্সপেক্ট করেননি। তার এই যে বাচ্চা দুটিকে এইভাবে মারধর করা হয়েছে, এই বাচ্চা দুটি তার পিসেমশাইয়ের বাড়িতে ছিল, এবং তাদের খিদে পেয়েছিল, দীর্ঘক্ষণ কিছু না খাওয়ার ফলে তাদের খিদে পেয়েছিল। যখন খিদে পাওয়ার জন্য কান্নাকাটি করে, তখনই এই বাচ্চা দুটির পিসেমশাই তাদেরকে মারধর করে, প্রথমে গলা টিপে ধরা হয়, তারপরে তাদেরকে মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়। একজন শিশু ঘটনাস্থলেই মৃত্যু হয়, অন্য আরেকজন শিশু, আমি আরও একবার জানাবো, এনআরএস হসপিটালে যে চাইল্ড কেয়ার ডিপার্টমেন্ট আছে, সেই চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এবং চিকিৎসকরা উদ্বেগের আছে, একেবারে বিষয়টি সামনে আসছে। সৈকত, একদিকে যেমন এক শিশুর মৃত্যু হয়েছে, অন্যদিকে আরেক শিশু রীতিমতো আশঙ্কাজনক অবস্থা রয়েছে। এবং তুমি যেমনটাই বলছিলে, হয়তো শান্তিনিকেতনের ঘটনা এর থেকে পৃথক, কারণ এক জায়গায় অপহরণ এবং অন্য জায়গায় দেখা যাচ্ছে নেপথ্যে রয়েছে। কারণ কিন্তু কোথাও গিয়ে, যেটা আমি শুরুতেই বলছিলাম, কোথাও গিয়ে কিন্তু শিশুদেরকে টার্গেট করছেন তাদের প্রতিবেশীরা বা তাদের আত্মীয়রা, তাদের হাতে কোনোভাবে শিশুদের জীবন আজ একটা অন্যরকম জায়গা চলে যাচ্ছে, কখনো মৃত্যু হয়ে যাচ্ছে, কখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা নজর রাখবো সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে সৈকত।